দক্ষিণেশ্বর কালী মন্দির এই নামটা কার না জানা। গঙ্গার তীরে অবস্থিত এই ঐতিহাসিক মন্দিরে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় জমান অগণিত ভক্ত। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দেননি এমন ভক্তের সংখ্যা নেই বললেই চলে। ভারতবর্ষের যতগুলি মা কালীর মন্দির আছে তার মধ্যে কলকাতার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এই মন্দিরের প্রথমে রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন। পরে রামকুমারের হাত ধরে তার ভাই গদাধর মন্দিরে প্রবেশ করেন। এই গদাধরই হল পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। আমার আজ একটি নতুন জায়গায় বেড়াতে চলে এসেছি। বেড়াতে যেখানে এসেছি সেই জায়গাটির নাম হলো মা দক্ষিণেশ্বর মন্দির। তো দক্ষিণেশ্বর মন্দিরে আজ 5 জানুয়ারির দিনে কতটা ভিড় হয়েছে সেটা আমি তোমাদের দেখাতে চাই। অসম্ভব অসম্ভব লাইন, ধারণার বাইরে। এত মায়ের মন্দিরে যে লাইন হয় আমার জানা সম্ভব ছিল না, এই প্রথম আমার অভিজ্ঞতা হলো। আর এই ব্লগ করতে এসেই আমার কিন্তু অভিজ্ঞতা হলো। ব্লগ করতে এসে নানা রকম ছোটো ছোটো আমার অভিজ্ঞতা কিন্তু হয়েই থাকে, কিন্তু এই যে এত অসম্ভব লাইন আমি কিন্তু কখনো দেখিনি। মায়ের মন্দিরে এত লাইন এই প্রথম দেখলাম। তো আজ 5 জানুয়ারির দিনেই জানা গেল, যেহেতু আজ কল্পতরুণ সেই কারণেই সবাই আজ এখানে এসেছে পুজো দিতে, মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করতে। আর পুজো দিয়ে সবাই চায় যে নতুন বছরটা সারা বছরটা সবার ভালো যাক, কেন কিছু কিছু বছর কারো খারাপ যেতেই পারে। সেই কারণে অনেকেই পুজো দিতে এসেছে কল্পতরুণ অনুষ্ঠানে, যাতে মায়ের কাছে পুজো দিয়ে 2024 সালটা শুরু করতে পারে। তাই আমিও চলে এলাম। এবারে বলি দক্ষিণেশ্বর কালী মন্দির সম্বন্ধে কিছু ঐতিহাসিক তথ্য কথিত আছে। 1847 সালে তৎকালীন জমিদারিনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার জন্য কাশী যাত্রার আয়োজন করেন। প্রায় 24টি নৌকায় আত্মীয় স্বজন দাস দাসী ও রসদ নিয়ে রওনা দেওয়ার আগের রাতে রানী রাসমণি দেবীর কালীর স্বপ্ন দর্শন পায়। দেবী তাকে বলে কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই, গঙ্গার তীরে একটি মন্দির নির্মাণ করে ও মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর, এবং সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পুজো গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গার তীরে 20 একরের একটি জায়গা জন হেস্টি নামে এক ইংরেজ কোম্পানির কাছ থেকে কেনেন, এবং দীর্ঘ 8 বছর ধরে মাত্র 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। এবং 1855 সালে 31শে মে স্নান যাত্রার দিন মহাসমারোহে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের আরাধ্যা দেবীকে মাতা ভবতারিণী কালিকা বলে আখ্যা দেওয়া হয়। তো মায়ের মন্দিরের চারপাশটা ঘুরতে ঘুরতে আমার কিছু কিছু আশ্চর্য জিনিস লক্ষ্য করেছে, যেটা আমার নজরে পড়েছে, সেটা আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি। এই যে সুন্দর দৃশ্যটি দেখতে পাচ্ছ, এই দৃশ্যটি হলো বিবেকানন্দ উদ্যান। এই যে দৃশ্যটি দেখছেন, এটি হলো ডালাঘর।
এখানে স্টল নাম্বার অনুযায়ী বিভিন্ন রকম ডালার দোকান করা আছে। পুজোর যে ডালাটি দেওয়া হয় আপনারা বিভিন্ন রেঞ্চে পেয়ে যাবেন, 11 টাকা থেকে শুরু করে 101 টাকা পর্যন্ত আছে। 11 টাকা, 21 টাকা, 31 টাকা, 51 টাকা, 101 পর্যন্ত আছে। আপনি আপনার নিজের পছন্দ মতন ডালাটি কিনতে পারবেন। পুজো প্রসঙ্গ নিয়ে বলি, মায়ের পুজো আপনি নিজেই দিতে পারবেন। কি সামগ্রী নিয়ে ভেতরে প্রবেশ করবেন সেটি বলে রাখি। ফুল, মিষ্টি, আলতা, সিঁদুর এবং তার সঙ্গে কাপড়। দেখুন, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে লেখা আছে ভোজনালয়। এই ভোজনালয়ে আপনি পুজো দেবার পরে নিরামিষ খাবার এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এবার আমরা নদীর ধারের দিকে যে দেখুন গেটটি দেখা যাচ্ছে, এই গেটটির দিকে আমরা রওনা দিচ্ছি। এবার আমরা নদীর ধারের দিকে যে রাস্তাটি, সেই রাস্তাটি ধরে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। রাস্তার ধারের দিকে যে নদীর ধারে যে বাগানের ছবিগুলো আছে, সেই বাগানের দৃশ্যগুলো আমি নিয়ে এলাম। এবার আমরা নদীর অপরূপ দৃশ্য দেখার জন্য চলে এলাম। এবার দেখুন, দুটি সেতু দেখা যাচ্ছে, বিবেকানন্দ ও নিবেদিতা সেতু। এবার মায়ের মন্দিরে যেহেতু প্রবেশ করব, সেই কারণে একটু নদীর জল মাথায় একটু ছিটিয়ে নিলাম। এই যে বিবেকানন্দ সেতুর নিচে যেটি অবস্থান করে আছে, এটি হলো মা ভবতারিণীর জেটি ঘাট। এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছ, এটি হলো নহবত খানা, এটি মা সারদা দেবীর বাসভবন। এই যে দৃশ্যটি তোমরা দেখতে পাচ্ছ, এই দৃশ্যটি হলো লোকমাতা রানী রাসমণির মূর্তি প্রতিষ্ঠা করা আছে। এটি হলো শিব মন্দিরের চিত্র। মূল মন্দিরের বিপরীতে এই রকম 12টি শিব মন্দির রয়েছে, যেগুলি 8 চালা স্থাপত্য রীতিতে নির্মিত হয়েছে। এটি হলো বিখ্যাত সাধকদের মূর্তি দিয়ে তৈরি শীর্ষ বাগিচা। তো গাইস, এবার ব্লগটি শেষ করছি, আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, তার সঙ্গে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, যে আমার নতুন ভিডিওতে আছো। টাটা, বাই বাই।